সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে হলুদ সরিষার ফুল। আর এই সরিষার মাঠের পাশে শত শত মৌবাক্স বসিয়ে মৌমাছি দিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। অল্প দিনে বেশি লাভ হয়, যেমন তেল পাওয়া যায়, খৈল হয়, সরিষার কাটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। রোপা এরিয়া আমন চাষের মাঝখানে এই সময়টা জমি পতিত থাকে, কিন্তু এই পতিত সময়ে একটি বাড়তি ফসল বাড়ি সরিষা। দিগন্তজুড়া হলুদ সরিষার মাঠে মৌমাছি দিয়ে মধু আহরণে এখন ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। চলতি মৌসুমে সরিষার আবাদ বাড়ায় মধু উৎপাদন নিয়ে খুশি খামার মালিকরা। মৌমাছি প্রতিটি ফুলে বসে ফুলে পরাগণ ঘটায়, আর ফুল থেকে যে রসটা আসে রসটা তারা আহার করে, আহার করে এসে মৌবক্সে রাখে। এই ফুলে মনে হয় যে হাজার হাজার টন মধু আছে, কিন্তু এটা ধরার মতন কিন্তু কোনো বিজ্ঞান আজ পর্যন্ত হয়নি, একমাত্র মৌমাছি ছাড়া। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত সৌন্দর্য পিপাসু মানুষ সরিষা ফুলের হলুদ সমারোহ দেখতে ভিড় করছেন। চারিদিকে সরিষার হলুদ ফুলের সমারোহ, তো বন্ধুরা মিলে আসছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সবুজ এবং হলুদের সমারোহ দেখতে সবারই খুবই ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে, কারণ অনেক প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করা যায়। সরিষার আবাদ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষক ভাইদেরকে নিয়ে আমরা উঠান বৈঠক করেছি, আমরা উপসহকারী কৃষক ভাইদের যে মিটিংগুলো হয় সাপ্তাহিক, সেই মিটিংগুলোতে কৃষক তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। এছাড়াও আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং মাঠ দিবসেও সরিষার আবাদ বৃদ্ধি করবার জন্য আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। এবছর জেলায় 85,100 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, আর এর থেকে প্রায় 350 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।